Hello viewers, assalamu alaikum and welcome to my English class about tense part 3. কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমরা পরপর দুইটা ক্লাস লেসন করে নিয়েছিলাম, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 এ বলেছিলাম টেন্স কাকে বলে, সংজ্ঞায়িত করেছিলাম। পার্ট 2 তে বলেছি টেন্স কত প্রকার, কি কি চার প্রকারের নাম সহ 12 প্রকার কি করে তৈরি করতে হয় সেটা আমরা বলেছিলাম। আশা করি তোমরা ছাত্র ছাত্রী অবশ্যই সেটা শিখেছ। হ্যাঁ, অবশ্যই যদি শিখে থাকো, আজকে চলো আমরা পার্ট 3 তে টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলে নেই, এই যে টেন্স আমরা গতানুগতিক দ্বারা শিখি, লি লাম ল্যাম সিন সেন সেন ইয়াস ইয়াস ইত্যাদি, এই যে এগুলো দিয়ে টেন্স শিখি, এগুলো দিয়ে শিখে আসলে কি পায়, জীবনে কি হয়, কি হয়েছে? ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ হোয়াট এভার ইউ হ্যাভ গট বাই লার্নিং অর মেমোরাইজিং দিস ইয়াস ইয়াস ইত্যাদি। এই যে এগুলো শিখে তোমাকে প্রশ্ন করতে হবে, তুমি আসলে কি পেয়েছো, কি শিখেছ, কিছু কি পেয়েছ, কিছু কি শিখেছ? জাস্ট নামধারী কয়েকটা সেন্টেন্স দিয়ে সে করতে পারো, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু রিড নিউজ পেপার, ইফ ইউ ওয়ান্ট টু রাইট সামথিং, ইফ ইউ মেক প্যারাগ্রাফ, যদি তুমি এগুলো করতে চাও তাহলে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ইংলিশ সেন্টেন্স। তোমাকে ইংলিশ সেন্টেন্স দেখে টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। এখন নিউজ ইংলিশ পত্রিকা পড়বে, ইংলিশ নিউজ পেপারে তো তোমাকে ল লিলাম দেওয়া থাকবে না, তুমি নোভেল পড়বে ল লিলাম দেওয়া থাকবে না, তুমি ম্যাগাজিন পড়বে ওইখানে ইয়াস ইয়াসও দেওয়া থাকবে না। তুমি আগে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার দেখে ওই টেন্সটাকে নির্ণয় করা শিখো, গ্রাজুয়ালি তুমি ওই বাংলাটা বেড়ে যাবে। ইটস বিকজ বেঙ্গলি ইজ ইউর মাদার টাং, বাংলাটা তোমার মাতৃভাষা, এটা সাবকনসিয়াস প্রসেসেই তোমার মধ্যে চলে আসবে। কিন্তু যেহেতু ইংলিশটা ফরেন ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশটা দিয়েই তোমাকে টেন্স নির্ণয় করা শিখতে হবে। আর যদি এই ইংলিশ সেন্টেন্স দিয়েই ইংলিশ টেন্সকে নির্ণয় করা শিখো, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই টেন্স তোমার সাথে কখনো বেইমানি করবে না, করতে পারে না। টেন্স আমার সাথে বেইমানি করে কেন? কারণ আমি টেন্সের চিটিং করি, এই কারণে টেন্সের সাথে আমি খেলা করি, এই কারণে সে আমার সাথে বস করা চলে, আর কোনো কারণে চলো আজকে মশ করা আমিও করবো না, টেন্সও করবো না। সেভাবে তার সাথে কী করে ও যে প্রেম বিনিময় করে কী করে টেন্স শেখা যায়, আজকে আমরা স্ট্রাকচার শিখি। স্ট্রাকচার দুই ধরনের, একটা স্ট্রাকচার হলো মাদার স্ট্রাকচার, মাতৃ স্ট্রাকচার, সেটা কোনো টেন্সের স্ট্রাকচার নয়, আবার সেটা ছাড়া টেন্স শেখাও যায় না। মাতৃ স্ট্রাকচার কেন বললাম, মায়ের প্যাট থেকে যেহেতু সন্তানরা বের হয়, ওই একটা স্ট্রাকচার আসে সেখান থেকে অন্যান্য স্ট্রাকচার বের হবে, সেটা কি, সেটা হলো এক নাম্বার এবার আসো মাদার স্ট্রাকচার থেকে অন্যান্য স্ট্রাকচার তৈরি করতে হলে আমার কি জানতে হবে, সব স্ট্রাকচারে ফিক্সড একটা জিনিস থাকবে, সেটা থাকবে সাবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশন, সাবজেক্ট অবজেক্ট অথবা এক্সটেনশন, ঠিক আছে? অবশ্যই একটা মাদার স্ট্রাকচারে যতগুলো ওয়ার্ড থাক না কেন, যতগুলো ওয়ার্ড থাক না কেন, তোমাকে বুঝতে হবে মাদার স্ট্রাকচারে যতগুলো ওয়ার্ড থাক না কেন, তোমার ওই যে ডেসক্রাইবিং যে স্ট্রাকচারগুলো আসবে সেই স্ট্রাকচারে শুধু তোমার একটা জিনিসকে বিশ্লেষণ করতে হবে, আর বাকি সবগুলো পরবর্তী প্রত্যেকটা স্ট্রাকচারেই থেকে যাবে। জাস্ট ভালো করে চিন্তা করবে, ভালো করে দেখবে, জীবনের পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি বলেছি মাদার স্ট্রাকচারের একটা ওয়ার্ডকে বিশ্লেষণ করতে হবে, যদি তিনটা থাকে তাহলে দুইটা ফিক্স থাকবে, চারটা থাকলে তিনটা ফিক্স থাকবে, পাঁচটা ওয়ার্ড থাকলে চারটা ফিক্স থাকবে, একটাকে ভেঙে ভেঙে করতে হবে, তাহলে
subject object fixed এখানে তিনটা word আছে তাহলে main ধারণাকে আমরা ভাঙবো indefinite কয়টা হ্যাঁ indefinite তিনটা কি কি present indefinite পরে কি past indefinite পরে কি future indefinite কথা clear বুঝতেছো তাহলে বামেরটা কি present তারপর একটা past তারপর একটা future আচ্ছা তাহলে আমরা যদি এখানে লিখি present indefinite structure past indefinite structure আর future indefinite structure তাহলে এই যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা কি ইনডিফিনিট স্ট্রাকচারটা কি ইনডিফিনিট তো ইনডিফিনিট স্ট্রাকচারটা কি সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট বলেছি যে তিনটা ওয়ার্ড আছে দুটো ফিক্সড থাকবে তাহলে সাবজেক্টও থাকবে অবজেক্টও থাকবে মেইন ভার্ব যেহেতু মাদার স্ট্রাকচারের এই মেইন ভার্বটা এখানে লেখা যাবে না মেইন ভার্বের ফর্ম লিখতে হবে কি লিখতে হবে ও যে টেন্সে বলেছি ভার্বের ফর্ম প্রত্যেকটা টেন্সের জন্য আলাদা আলাদা ফর্ম লিখতে হবে এই যে চলে আসছে ফর্ম তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাট মিন্স ভার্ব 1 অথবা ভার্ব এস ভার্ব 1 আর ভার্ব এস কি প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস ফর্ম এই দুইটা ফর্মে কিন্তু প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা সরাসরি বললাম সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব এস প্লাস অবজেক্ট এটা নাম কি প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে আবার পাস্ট ইনডিফিনিট একই কথা সাবজেক্ট বসবে অবজেক্ট বসবে যেহেতু উপরে আছে দুইটা বসবে মাঝে এই মেইন ভার্বের পাস্ট ইনডিফিনিটে ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট কি ভার্ব 2 প্লাস অবজেক্ট সেম একই কথা ফিউচার ইনডিফিনিটেও কি সাবজেক্ট প্লাস শেষে থাকবে কি অবজেক্ট ঠিক আছে তো সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটিও বসবে একটা উই বসাতে হবে কি বসাতে হবে উই প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট উই প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট দিস ইজ দা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার ইনডিফিনিট তিনটা স্ট্রাকচার একটা হলো ইনডিফিনিট মেইন স্ট্রাকচার তারপর এটাকে ভেঙে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট করলাম ঠিক আছে ঠিক এভাবে আমরা আরেকটা করব সেটা কি সেটা অবশ্যই কন্টিনিউয়াস ঠিক কন্টিনিউয়াস এর কি আছে একটা দেখো আমি শুধু মাঝে টুকু বুঝব কন্টিনিউয়াস এর একটা মাদার স্ট্রাকচার রয়েছে কন্টিনিউয়াস এর মাদার স্ট্রাকচার রয়েছে আমরা বলেছি প্রত্যেকটা স্ট্রাকচারে কি থাকবে অবশ্যই সাবজেক্ট আমরা সাবজেক্ট লিখে দিয়েছি তো কন্টিনিউয়াস এ বলবে এখানে একটা বি ভার্ব কি ভার্ব বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি মানে বি মূল ভার্বের শেষে আইএনজি বসবে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমরা একটা ওয়ার্ড কে ভেঙে ভেঙে কাজ করব আর এখানে 1 2 3 4টা রয়েছে ওয়ার্ড আমরা বলেছি তিনটা থাকলে দুইটা ফিক্সড চারটা থাকলে তিনটা ফিক্সড তাহলে এখানে চারটা রয়েছে তিনটা ফিক্সড থাকবে সেটা কি সেটা সাবজেক্ট ফিক্সড থাকবে ভার্ব আইএনজি অবজেক্ট ফিক্সড থাকবে তাহলে প্রত্যেকটা প্রেজেন্ট হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস past continuous future continuous তাহলে present continuous subject verb ing object fixed থাকবে ঠিক আছে শুধুমাত্র be verbটাকে চেঞ্জ করতে হবে future continuous subject verb ing object fixed থাকবে শুধু be verbটাকে চেঞ্জ করতে হবে future continuous subject verb ing object fixed থাকবে শুধুমাত্র be verbটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে be verb কি present indefinite এর জন্য be verb হলো am is আর past indefinite জন্য হলো was বা were future indefinite জন্য shall be will be shall be দরকার নেই সর্বদা will be ব্যবহার করবে তাহলে present continuous এর স্ট্রাকচার কি হয়ে গেল সো হয়ে গেল subject plus am is are plus common ing তারপরে common object past continuous subject should be was বা were প্লাস কমন ভার্বাইনজি প্লাস কমন অবজেক্ট ফিউচার সাবজেক্ট প্লাস শুদ্ধে উইল বি প্লাস কমন ভার্বাইনজি প্লাস কমন অবজেক্ট ঠিক আছে কি খুব কষ্ট হচ্ছে না একটা ওয়ার্ড মাদার স্ট্রাকচারটা শিখবে কন্টিনিউয়াস এর মাদার স্ট্রাকচার কি সাবজেক্ট বিভার্ব ভার্বাইনজি অবজেক্ট
তাহলে সাবজেক্ট ভার্ব আইজ অবজেক্ট তিনটা কন্টিনিউয়াসই থাকবে শুধুমাত্র চেঞ্জ করতে হবে তিনটা বিভাগ প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অ্যাম ইজার past continuous ওয়াজ ওয়্যার ফিউচার কন্টিনিউয়াস উইল বি বাস শেষ আসো আমরা পারফেক্ট টেন্স শিখি পারফেক্ট কয়টা অবশ্যই পারফেক্ট কি তিনটা দেখো আমরা পারফেক্টের জন্য কি ওই যে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করব না এটা কমন এটা থেকে যাবে পারফেক্ট কি আমরা চেঞ্জ করব শুধুমাত্র দুইটা জিনিস এর মধ্যে তিনটা ফিক্স থাকে এখানে বসিয়ে বিভাগ এখানে বলবে হেল্প ভার্ব আর এখানে বসিয়ে আইএনজি এখানে বলবে ভার্ব থ্রি ওয়ার্ড মেইন স্ট্রাকচার ওয়ার্ড কয়টা মাদার স্ট্রাকচার ওয়ার্ড কয়টা 1 2 3 4 তাহলে ফিক্স থাকবে কয়টা হ্যাঁ ঠিকই ধরেছো তিনটা ফিক্স থাকবে কোনটা কোনটা সাবজেক্ট ফিক্স থাকবে ভার্ব থ্রি এবং অবজেক্ট ফিক্স থাকবে শুধু চেঞ্জ করতে হবে হ্যাভ ভার্ব তাহলে হ্যাভ ভার্ব গুলো কি সেটাও তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট এর জন্য হ্যাভ ভার্ব গুলো হ্যাভ বা হ্যাজ গুড past পারফেক্ট এর জন্য হ্যাভ ভার্ব গুলো হ্যাজ আর ফিউচার পারফেক্ট এর জন্য হলো উইল হ্যাভ তাহলে আমরা কি করব একই দেখো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি হয় একই কথা সাবজেক্ট প্লাস ওই যে হ্যাভ হ্যাজ কমন অবজেক্ট কোন ধরনের জটিলতা রয়েছে এখন তুমি একটা পত্রিকায় নিউজপেপারে যে কোনো ম্যাগাজিনে যে কোনো টেক্সট বুক যে কোনো এক্সারসাইজ বুক যে কোনো ধরনের জায়গায় তুমি যদি স্ট্রাকচারগুলো দেখো মাদার স্ট্রাকচারটা দেখবে এটা পারফেক্ট টেন্স আর এটাকে চেঞ্জ করার জন্য শুধুমাত্র বি ভার্ব শুধুমাত্র হ্যাভ ভার্ব এগুলোর দিকে তাকাবে আর বাকি স্ট্রাকচারটা সব এক আসলে আমি সব সময় বলে থাকি সব কিছু কঠিন একটা জিনিস সহজ মানে সব কিছুই সহজ একটা জিনিস কঠিন ওই একটা জিনিসকে তুমি যদি সহজ করে ফেলতে পারো পৃথিবীটাই সহজ আর সেটা হলো থিঙ্ক ইজিলি সহজভাবে চিন্তা করা চিন্তা সহজভাবে করো পৃথিবীর সব কিছু সহজ তুমি মাদার স্ট্রাকচারটা শিখো না কন্টিনিউয়াস সাবজেক্ট বিভাগ আইএনজি অবজেক্ট সাবজেক্ট আইএনজি অবজেক্ট তো সব জায়গায় আছে শুধুমাত্র তিনটা বিভাগ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর past continuous was by future continuous will be perfect tense subject verb three object subject verb three object এর তিনটার মধ্যেই আছে শুধু চেঞ্জ করতে হবে present perfect বলে have has past perfect বলে had future perfect বলে will have আমি যেমন সহজ মানুষ সহজ প্রকৃতির মানুষ বুঝিও সহজ আমি বোঝানোর চেষ্টা করে আরো সহজ করে আমি জানি এবং মানি এর থেকে অনেক বেশি সহজ করে তোমরা বুঝতেছো এবং প্র্যাকটিস করবে আরো বেশি সহজ করে তবেই টেস্টটা হয়ে যাবে পানির মতো ক্লিয়ার আর পানির মতো ক্লিয়ার হলে ইংলিশটা হয়ে যাবে একেবারে ঢোগে ঢোগে তোমরা যে কোনো ইংলিশকে পানি যেমন ঢোগে ঢোগে খাওয়া যায় ইংলিশটা কিন্তু খেতে পারে এই আশাবাদ ব্যক্ত রাখছি এই আশাবাদ করছি চলো লাস্ট ওয়ার্ড পারফেক্ট কন্টিনিউয়াস এই পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের দুইটার দরকার নেই পাস্ট এবং ফিউচার এটা আরও পরে বুঝবে শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা জানো এটা কেন এটা বেশিবার ভুল করে দেবো বেশি আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটি তারা যেটা বলেছে শুনো তুমিও হয়তো সেটাই বলবে কী সেটা সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব আইজি অবজেক্ট তাই না অবশ্যই এটাই তো স্ট্রাকচার এটাই তো শিখেছ হ্যাঁ এটাই শিখেছ আচ্ছা চলো তো দেখি একটু আমরা বাস্তবে গিয়ে দেখি যে স্ট্রাকচারটা আমরা বলেছি এই স্ট্রাকচারটা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে কতটা মিলে বা কতটা সাংঘর্ষিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস বলতে কি চলমান কন্টিনিউয়াস মানে কি চলমান চলতে হবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস তো চলমান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি চলমান বাংলা অর্থের সাথে একটু মিলতে হবে তো যদি আমরা বলি যে ফ্যানটি ঘুরতেছে ফ্যানটি ঘুরতেছে দ্য ফ্যান ইজ মুভিং আবার বলি দ্য ফ্যান হ্যাজ বিন মুভিং ফ্যানটি ঘুরতেছে তো দুইটাই তো কন্টিনিউয়াস হলো
তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্টের মধ্যে পার্থক্য কি পার্থক্য বাংলা যেটা আছে ওই অতীত থেকে শুরু করতে হবে বর্তমান পর্যন্ত চলতে হবে এমন এটা আমরা বুঝলাম না কিন্তু আমাদের ইংলিশটা তো বুঝতে হবে স্ট্রাকচারটা মনে রাখতে হবে কত কথা দরকার নেই প্রিপেয়ার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন এটা টেন্সের উপর ডিপেন্ড করে পুরো সাবজেক্টের উপর ডিপেন্ড করে প্লাস বার বাই এন জি প্লাস এখানে তো অবজেক্ট ব্র্যাকেটে দিবে ব্র্যাকেটে যে কোনো জিনিস আছে স্ট্রাকচার মধ্যে যদি ব্র্যাকেটে কোনো কিছু থাকে তাহলে বুঝতে হবে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু প্লাস দিয়ে দিয়ে যদি থাকে তাহলে এটা ফলস ফরজ এটা দিতেই হবে না হলে ভুল তাহলে কি বললাম সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্ব এন্ড জি অবজেক্ট প্লাস সিন্স পাবলিক ফর প্লাস চাই তোমরা এই অবজেক্ট পর্যন্ত গিয়ে শেষ করে দাও অথচ অবজেক্টটা না দিলেও চলে কিন্তু যে জিনিসটা না দিলে চলে না সেটা তোমরা নোটে নাও আমিও শিখেছি নোট না নোট না দিস ইজ দ্য স্ট্রাকচার মেইন স্ট্রাকচার নোট হলো এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ হতে পারে না হলেও চলে দিস ইজ দ্য নোট এটা নোট নয় এটা স্ট্রাকচার পার্ট অফ স্ট্রাকচার নট পার্ট অফ স্ট্রাকচার দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন এখানে হ্যাভ বিন হ্যাজ বিন সাবজেক্ট উপর ডিপেন্ড করে বুঝবে ভার্ব বা ইং তারপরে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে সমস্যা নেই কিন্তু সিন্স অথবা ফর দিতেই হবে তারপর সময়ের উল্লেখ থাকতেই হবে এই সময়ের উল্লেখটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস পার্থক্য করে ফ্যানটি ঘুরছে ফ্যানটি 2 ঘন্টা যাবত ঘুরছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কারিমা জ্বরে ভুগছে কারিমা 7 দিন যাবত জ্বরে ভুগছে কথাগুলো বুঝতেছো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব আইজি অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে সিন্স এবং ফর এই সিন্সটা বসে পয়েন্ট অফ টাইম আর ফরটা বসে পিরিয়ড অফ টাইম মানে নির্দিষ্ট করে বুঝালে সিন্স আর অনির্দিষ্ট করে বুঝালে ফর তারপরে টাইম এই নির্দিষ্ট অনির্দিষ্ট উপর একটা ক্লাসই দিতে হবে তোমাদের জন্য কারণ এটার উপরে অনেক বেশি ভুল হয় তোমাদের আমাদেরও ভুল কন্টেন্ট আছে তো আজকে এই পর্যন্তই এই স্ট্রাকচারগুলো মনে রাখবে এবং পরবর্তী লেকচারের জন্য অবশ্যই অপেক্ষা করবে আসবো তোমাদের জন্য টেন্স পার্ট 4 নিয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই